হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস টেনের অঙ্ক বই গণিত প্রকাশ, সেই অঙ্ক বইয়ের সেকেন্ড চ্যাপ্টার করছিলাম সরল সুদ কষা। এর আগে এই চ্যাপ্টারের উপরে আমি অলরেডি তিনটে ভিডিও বানিয়ে ফেলেছি, সেই ভিডিওগুলি আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সে ক্লিক লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলি দেখতে পারো। সেখানে আমি প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, কি করে সুদ কষা বের করতে হয় এবং তার সঙ্গে অন্যান্য যে টার্ম গুলো আছে সেগুলো কি কি, এবং তারপরে প্রয়োগের অঙ্ক গুলো করছিলাম। তো আগের ভিডিওতে আমরা প্রয়োগের অঙ্ক শেষ করেছি, এই ভিডিওতে দুটি প্রয়োগের অঙ্ক মাত্র বাকি আছে, সেই দুটো অঙ্ক করব এবং তারপরে আমরা কষে দেখি অঙ্কগুলো করব। ঠিক আছে, তো শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব যে যদি এই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাও, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও তোমরা সেম নাম মাধ্যমিক ম্যাথ ক্লাস 10, সেখানে গিয়ে তোমরা তোমাদের কমেন্টে তোমাদের সাজেশন বা কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারো। ঠিক আছে, ফেসবুক পেজে যাওয়ার জন্য কোথায় ক্লিক করবে তখন নিচে ভিডিওতে লিঙ্ক চলে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুকের আমাদের অ্যাড্রেসটা কি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা শুরু করবো প্রয়োগ 32 থেকে। এর আগের প্রয়োগগুলো আমরা এর আগের ভিডিওতে করে ফেলেছিলাম। প্রথমটা কি বলছে, 32টা জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 1000 টাকা করে জমা রাখে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে, অর্থাৎ প্রতি মাসে জমা রাখছে। ঠিক আছে, প্রথম মাসে 1000, দ্বিতীয় মাসে 1000, তৃতীয় মাসে 1000, চতুর্থ মাসে 1000, পঞ্চম মাসে 1000, ষষ্ঠ মাসে 1000, এরকম ভাবে। ঠিক আছে, তো বলছে যে ব্যাংকে সুদের সরল সুদের আছে, বার্ষিক সরল সুদের হার, এটা কিন্তু বার্ষিক, কিন্তু জমা রাখছে কেমন, মাসিক, অর্থাৎ প্রতি মাসে মাসে। তাহলে এই বার্ষিক সরল সুদটাকে আমাকে কি করতে হবে, না মাসিক সুদের হার কত সেটা হিসেবে বের করতে হবে। তাহলে এবার বলছে যে 6 মাস শেষে ওর সুদে আসলে কত টাকা হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস লক্ষ্য করো, জয়ন্ত প্রথম মাসে রেখেছে 100 টাকা, তাই তো? ধরলাম আমি এটা জানুয়ারি, ঠিক আছে, তাহলে এই টাকাটা ক মাস খেটেছে, 6 মাস ছিল, তাই তো? দ্বিতীয় মাস মানে হচ্ছে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে আবার 100 টাকা রেখেছে, ফেব্রুয়ারিতে যে টাকাটা রেখেছে সেই টাকাটা কয় মাস ছিল, 5 মাস, তাই তো? ঠিক একই রকম মার্চ মাসে যে টাকাটা রেখেছে সেটা 100 টাকা রেখেছে, সরি 1000 টাকা, প্রতিটা হচ্ছে 1000 টাকা, ও মার্চ মাসে যে টাকাটা রেখেছে সেটা কয় মাস ছিল ব্যাংকে, 4 মাস। এইরকম ভাবে লাস্ট মাস অর্থাৎ জুন মাসে যে টাকাটা রাখবে সেটা থাকবে 1 মাস করে, তাই তো? আর আমাকে বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 5%, তাহলে বার্ষিক হার যদি 5% হয় তাহলে মাসিক হার কত সেটা আমাকে বের করে এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এর আগে যে অঙ্কটা আছে প্রয়োগ 31, এই অঙ্কটাও একই রকম, এখানে তোমার বার্ষিক হিসাব করতে বলেছিল 1 বছরে, আমাদেরটা 6 মাস, অর্থাৎ একটু কম আছে। তাহলে লেখাটা আমি একই রকম ভাবে লিখবো, যে এখানে লেখা আছে হচ্ছে প্রতিমা বেবি প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে 12 মাস অব্দি দেখেছে। ঠিক আছে, তো শেষ মাসের টাকা যথাক্রমে 12 মাস, 11 মাস, 10 মাস ও 1 মাসের জন্য জমা করেন, অর্থাৎ প্রথম মাসে যেটা সেটা জমা হবে 12 মাস, দ্বিতীয় মাসে যেটা সেটা জমা হবে 11 মাস, তৃতীয় মাসেরটা 10 মাস, এইরকম ভাবে ডিসেম্বর মাসে যেটা জমা হবে সেটা হচ্ছে 1 মাসের জন্য জমা করেন। তাহলে সুতরাং তার 1 বছরের মোট সুদ কত হবে, 1 বছরের মোট সুদ হবে, দেখো প্রথমটা হচ্ছে দেখো 100, কেননা এটা হচ্ছে 100 টাকা হচ্ছে মূলধন। আমরা জানি I=PRT/100, তাই তো? তো এগুলো কি ডিটেলস আমরা এর আগে অলরেডি জেনে গেছি, সেই জন্য আর সময় নষ্ট করবো না। তাহলে এখানে পিটা হচ্ছে 100, তাই তো? পিটা হচ্ছে 100 টাকা, 12/12 মানে কি, 12/12 হচ্ছে আমার মাসিক সুদের হার, কত মাসিক সুদের হারটা কত, 6%, অর্থাৎ 12/12 মানে হচ্ছে প্রথমটা, প্রথম টাকাটা যেটা আছে প্রথম মাসে যেটা জমেছে সেটা কয় মাসে ছিল, 12 মাসের জন্য ছিল, এতে 1 বছরের হিসাব হচ্ছে, আমাদের একটা 6 মাসের হিসাব হবে। ঠিক আছে, তো প্রথমটা যেটা 12 মাসের জন্য ছিল, তাই তো? তাহলে 12 মাসের জন্য 1 বছরে 12 মাস হয়, সেদিন 12/12 × 6%, পরেরটা 11 মাসের জন্য ছিল, এটা যে টাইম আর কি, এটা যে টাইম, ঠিক আছে, এটাও টাইম, এটা পি, এটা আর। এবার আর দেখো নিচে এই 100 যেটা আছে সে 100, এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমাদেরটা করা যাক। এবার দেখো জয়ন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় এই করে কত অব্দি গেছ, ষষ্ঠ মাস অব্দি করে রেখেছে, তাই তো? ষষ্ঠ মাসে
টাকা রাখবে কতদিন? 1 মাস, যথাক্রমে ষষ্ঠ মাসেরটা হচ্ছে 1 মাস, তাই তো? তাহলে 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে জমা রাখবে। প্রথমটা, প্রথম মাসে যেটা রাখবে সেটা হচ্ছে 6 মাস অব্দি, লাস্ট হচ্ছে 6 মাস অব্দি, 6 মাস পর্যন্ত জমা করে, তাই তো? তাহলে প্রথমটা হচ্ছে 6 মাস থাকবে, দ্বিতীয়টা 4 মাস থাকবে, 5 মাস থাকবে, তৃতীয়টা 4 মাস থাকবে, সরি তৃতীয়টা 3 মাস থাকবে, এরকম। প্রথমটা 6, 5, 4, 3 এরকম। তাহলে অতএব 6 মাসে মোট সুদটা কত হবে? মূলধন কত ছিল? মূলধন হচ্ছে 1000 টাকা। তাহলে মোট সুদ হচ্ছে, আমরা বললাম যে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এই সূত্রটা আমাকে মনে রাখে। তাহলে মোট সুদ কি দাঁড়াচ্ছে? প্রথম মাসেরটা ক্ষেত্রে দেখো মূলধন হচ্ছে 1000 টাকা ইন্টু আর, আর হচ্ছে 6/12, সরি টি, টিটা হচ্ছে 6/12, তখন 6 মাসের জন্য রেখেছে প্রথমটা। আর সুদের হার কত? সুদের হার দেখো 5%, তাই তো? তাহলে প্রথম মাসে 6 মাসের জন্য 5% হারে কতটা, দ্বিতীয় মাসে কতটা, তৃতীয় মাসে কতটা, এভাবে বের করতে হবে। তাহলে পি বেরোলো, এটা হচ্ছে টি বেরোলো, আর হচ্ছে 5% ডিভাইড বাই 100, এটা গেলো প্রথম মাসে, প্লাস দ্বিতীয় মাসেরটা 1000 ইন্টু দ্বিতীয় মাসে হচ্ছে 5/12 হবে। তাহলে প্রথম মাসের সুদ হচ্ছে এটা, যেটা 6 মাসের জন্য থাকছে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় মাসের জন্য কি কত হবে? না, দ্বিতীয় মাসের জন্য হবে 1000 টাকা মূলধন, দ্বিতীয় মাসের জন্য ওটা থাকবে 5 মাস। তাহলে 5/12 ইন্টু 5% সুদের হার ডিভাইড বাই পিআরটি বাই 100, তাই তো? এটা গেলো দ্বিতীয় মাসের জন্য। তৃতীয় মাসেরটা 1000 ইন্টু 4/12 ইন্টু 5 ডিভাইড বাই 100, এরকম ভাবে। লাস্ট মাসেরটা হবে কত? না, 1000 ইন্টু 1/12 ইন্টু 5 ডিভাইড বাই 100, এত টাকা হচ্ছে আমার সুদ হবে, তাই তো? তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাকে। ক্যালকুলেশন করলে আমি, সরি, ক্যালকুলেশন করলে দেখো আমি এখান থেকে কমন যাচ্ছে, দেখো প্রত্যেকটার মধ্যে দেখো 1000 আছে একটা, তাই তো? ইন্টু 5 আছে একটা, তাই তো? নিচে কি আছে দেখো, নিচে একটা 100 আছে, ইন্টু এখানে দেখো একটা 12 আছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার কমন গেল, ওকে। আর এখান থেকে কি পড়ে থাকলো দেখো, আমার 6 পড়ে থাকলো, প্লাস 5, প্লাস 4, প্লাস 3, প্লাস 2, প্লাস 1। তাহলে এটা হয়ে গেল আমার, এটা যোগের সরলীকরণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো 1000 ইন্টু 5 ডিভাইড বাই 100 ইন্টু 12 ইন্টু, এটা যোগ করলে কত পাচ্ছি দেখো, 6 5 11, 11 হচ্ছে 15, 15 3 18, 2 20 21, এত টাকা। এবার এটা একদম সহজ হয়ে গেল কাটাকাটি করা। দেখো এখানে 1000 আছে, এখানে 100 আছে, তাহলে দুটো শূন্য কেটে গেল। 4 দিয়ে কাটলে এটা 3 4 15, সরি 3 দিয়ে কাটলে এটা 3 4 15, এটা 3 7 21, এটা 4। তাহলে 3 দিয়ে কাটলে 4। তাহলে এবার 2 দিয়ে, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে গুণে 4, এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে কি দাঁড়ালো দেখো, 5 5 25, 7 25 175/2, এত টাকা, বা এটাকে বলতে পারি 87.50 টাকা হবে দেখো। তাহলে এটা পেলো আমি সুদ। তাহলে 6 মাসে সুদ পাবে জয়ন্ত 87.50 টাকা। তাহলে 6 মাসে জমা কত রেখেছে, 6 মাসে মূলধন কত জমা রেখেছে দেখো, প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে। তাহলে 6 মাসে কত জমা হবে, 100 ইন্টু 6 মানে, সরি 1000 ইন্টু 6, 1000 টাকা দিচ্ছে মানে 6000 টাকা, তাই তো? তাহলে ও মূলধন জমা রেখেছে 6000 টাকা, আর সুদ পেয়েছে 87.50 টাকা। তাহলে সুদ আসলে কত পেয়েছে সেটা আমাকে কোশ্চেন করেছে। সুদ আসলে পাবে 6000 প্লাস 87.50 টাকা, অর্থাৎ 6087.50 টাকা, বা 6087.50 টাকা, এটাও শুধু আসলে পাবে। নিশ্চয়ই বোঝা গেল, এখানে এই ক্যালকুলেশনটা ভালো করে বোঝার আছে, ঠিক আছে, যেটা আমি ব্র্যাকেটের ভিতরে করেছি, ওকে। বাকি কিছুই নেই অঙ্কটা। তারপরে 34টা বলছে, প্রয়োগে সমাবেশী 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটি ব্যাংকে যথাক্রমে 2 বছর
তিন বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাবেশী কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি, অর্থাৎ টোটাল টাকা হচ্ছে 6,20,000 টাকা। ঠিক আছে, তাহলে একটা ব্যাংকে 2 বছর, একটা ব্যাংকে 3 বছর, একটা ব্যাংকে 5 বছরের জন্য রেখেছে। দেখো তিনটি ব্যাংক আছে, তাহলে প্রথম ব্যাংকে ধরলাম আমি এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছে। তাহলে মোট টাকার পরিমাণ কত? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়ালস টু হবে 6,20,000 টাকা। তাই তো, তাহলে প্রথম ব্যাংকে রেখেছে কতদিনের জন্য? 2 বছরের জন্য। তৃতীয় ব্যাংকে রেখেছে 3 বছরের জন্য, তৃতীয় ব্যাংকে রেখেছে 5 বছরের জন্য। প্রথমটা 2 বছর, পরেরটা 3 বছর, তৃতীয় নম্বরে 5 বছরের জন্য। সুদের হার কত বলে দিচ্ছে? 5%। তাই তো, তাহলে আমাকে বলেছে কি তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হবে। তাহলে অর্থাৎ এই এক্স পরিমাণ টাকা 2 বছরের জন্য 5% হারে কত টাকা সুদ হয় আমি সেটা বের করতে পারবো। এটা 3 বছরের ওয়াই টাকা 5% হারে কত টাকা সুদ সেটা বের করতে পারবো। আর এই টাকাটা জেড টাকা 5 বছরের জন্য, সরি, 5 বছরের জন্য 5% হারে কত টাকা সুদ হয় সেটা আমি বের করতে পারবো। তাহলে এই তিনটে সমান হবে, সুদ তিনটে। ঠিক আছে, সেখান থেকে আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করতে হবে। চলো করা যাক। দেখো আমি লিখেছি, ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা রাখেন। ঠিক আছে, তাহলে অতএব আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়ালস টু হচ্ছে 6,20,000 টাকা। ওকে, আর প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন কতদিনের জন্য? 2 বছরের জন্য, পরেরটা 3 বছরের জন্য, আর এটা হচ্ছে 5 বছরের জন্য। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকে, আর সুদের হার হচ্ছে কত? 5%। তাহলে প্রথম ব্যাংকের সুদ, প্রথম ব্যাংকে সুদ পান, দেখো প্রথম ব্যাংকে সুদ পাবেন কত? পি আর টি, পি মানে প্রিন্সিপাল, এক্স আর রেট অফ ইন্টারেস্ট 5%, টি কত দিনের জন্য? 2 বছরের জন্য লিখেছেন, ডিভাইড বাই 100। তাহলে দেখো এখান থেকে হচ্ছে এক্স বাই 10 টাকা কাটাকাটি করলে, কারেক্ট? তাই তো, তাহলে দ্বিতীয় ব্যাংকে একই রকম হবে, দ্বিতীয় ব্যাংকে সুদ পাবেন কত? ওয়াই ইন্টু 5% হার ইন্টু 3 ডিভাইড বাই 100। তাহলে 5 × 100 মানে 3y/20, এত টাকা। তৃতীয় ব্যাংকে একই রকম হবে, তৃতীয় ব্যাংকে সুদ পাবেন কত? জেড ইন্টু কয় বছরের জন্য? 5 বছরের জন্য লিখেছে, তাই তো? আর 5 বছরের জন্য, সরি, 5% সুদ, ঠিকই আছে। তাহলে এত টাকা, এটা কষ্ট দেখো কাটাকাটি করলে 5 × 100, 4×5 = 20, তাহলে জেড বাই 4 টাকা। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছে? যে তিনি প্রতি ব্যাংকের থেকে সমান সুদ পান। তাহলে অর্থাৎ আমি বলতে পারি এক্স বাই 10 এটা ইকুয়ালস টু 3y/20 এটা ইকুয়ালস টু হচ্ছে জেড বাই 4। তাই তো, তাহলে এটা ইকুয়ালস টু আমি ধরে নিলাম কে, তোমরা অনুপাতের অঙ্ক করেছো নিশ্চয়ই। তাহলে এক্স ইকুয়ালস টু 10k দাঁড়ালো, 3y ইকুয়ালস টু 20k, বা এখান থেকে ওয়াই ইকুয়ালস টু বলতে পারি 20k/3, জেড ইকুয়ালস টু 4k। তাই তো, তাহলে আমি এই এক নম্বর এইটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর সমীকরণে এই এক্স ওয়াই জেড যে কে দিয়ে ভ্যালু বেরোলো সেগুলো লিখে দেবো এখন। তাহলে এক্স ওয়াই জেড, এক্স এর ভ্যালু কত? 10k প্লাস ওয়াই এর ভ্যালু কত? 20k/3 প্লাস জেড এর ভ্যালু কত? 4k, এটা ইকুয়ালস টু 6,20,000। তাই তো, বা এখান থেকে আমি যদি সরল করি তাহলে কি দাঁড়াচ্ছে? 3 নিচে এলো, 30k প্লাস 20k প্লাস 3×4 12k, এটা ইকুয়ালস টু 6,20,000। বা এখান থেকে দেখো কত, 30 আর 50 62, তাহলে 62k, এটা ইকুয়ালস টু হচ্ছে 620, 3×0 × 3। বা এখান থেকে আমি বলতে পারি কে ইকুয়ালস টু 620, 3×0 × 3 ডিভাইড বাই এই 62 এখানে চলে এলো। তাহলে এটা কি দাঁড়ালো? 62 দিয়ে এটা কাটলে শুধু আমাকে 1, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, অর্থাৎ 10,000 × 3 মানে
30,000, তাহলে কে এর ভ্যালু কত হলো 30,000, তাই তো? তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে পারি, কে এর ভ্যালু কত হয়, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 10 ইনটু, যেহেতু 10K, তাহলে 10 ইনটু 30,000 বা 1, 2, 3, 4, 5, 3 লক্ষ, তাই তো? আবার জেড ইকুয়ালস টু 4 ইনটু কে, মানে হচ্ছে 30, অর্থাৎ 30,000, 1,20,000। আবার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 20K, 20 ইনটু কে, মানে হচ্ছে 30,000 বাই 3, তাহলে এটা 10,000, তাহলে 2 লক্ষ, অর্থাৎ তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 3 লাখ, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 1,20,000, চতুর্থ ব্যাংকে রেখেছিলেন, সরি, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 2 লাখ, আর তৃতীয় ব্যাংকে রেখেছিলেন 1,20,000। ঠিক আছে, তাহলে এটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাহলে তোমরা লিখবে যে ভাষাতে, অতএব তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 3 লাখ, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 2 লাখ, তৃতীয় ব্যাংকে রেখেছিলেন 1,20,000। এবার এই অঙ্কটায় তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা সে তুমি কি করে বুঝবে, দেখো তার কাছে মোট টাকা কত ছিল, 6,20,000 টাকা, তাহলে এটা যোগ করে দেখো 6,20,000 টাকা হচ্ছে কিনা, দেখো 6,20,000 টাকাই হচ্ছে। সুতরাং আমি বলতে পারি যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক আছে, সবসময় উত্তর দেখারও দরকার হয় না, নিশ্চয়ই বোঝা গেল, তাহলে এটা একটা ভালো অঙ্ক। তাহলে এইখানে আমাদের প্রয়োগের অঙ্কগুলো শেষ হলো, এই সেশনে আপাতত আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে বা পরের সেশনে আমরা কোষের দিকে 2 এর অঙ্কগুলো সমস্ত একটার পর একটা ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধু বান্ধব এবং যারা তোমার সহপাঠী আছে তাদেরকেও বলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে তারাও তোমার মতো উপকৃত হতে পারে। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কষে দেখি 2 এর, যখন আমি অঙ্কগুলো করবো। ঠিক আছে।